আসসালামু আলাইকুম। আজকে তোমাদের 10 তারিখের ক্লাস শুরু হচ্ছে। তোমাদের অঙ্ক বইয়ের পাতা নম্বর দেখো 48। 48 নম্বর পাতার এর আগে তোমাদের হয়েছিল একের গুলো এক নজরে উত্তর দাও। আজকে তোমাদের করাবো সরল করো, দুইয়ের গুলো করাবো আজকে সরল করো। দেখো তোমাদের দুইয়ের গুলো আজকে শুরু হবে। দুইয়ের গুলো আজকে তোমাদের ক থেকে ছ পর্যন্ত সবই করে নিবা। তোমাদেরকে আমি দু একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ঘয়ের অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। ঘ দেখো প্রথমে ঘয়টা আছে 8 - 3 + 4 - 7 - 2 - 3 - 4 এটা আছে তোমাদের ঘয়টা। তাহলে দেখো যোগ বিয়োগগুলো দেখো গেল মনে হয়, আছে কোথায় যোগ আছে, তারপরে বিয়োগ আছে, তারপরে যোগ আছে, তারপরে বিয়োগ আছে, এরকম আছে। দেখো তাহলে দেখো আমি কি করব, যোগগুলোকে এক দিয়ে করে দেবো, যোগগুলোকে বাম দিকে আর বিয়োগগুলো কি করব ডান দিকে। এর আগের মতোই তোমরা আমি বুঝিয়েছিলাম। তাহলে এখানে দেখো যোগ আছে কত, যোগ 8, তারপরে যোগ আছে দেখো কত, যোগ 4, তারপরে যোগ আছে এই দেখো যোগ 4, তারপরে যোগ আছে আবার যোগ 4, যোগ 4। এবার দেখো আর যোগ নাই, কিন্তু দেখো এখানে এর আগে দিয়ে কিছু নেই মানে যোগ। তাহলে দেখো যোগ এক জায়গায় যোগ, দু জায়গায়, তিন জায়গায় যোগ আছে আর কিন্তু যোগ নাই। এবার বিয়োগগুলো বসাবো। তাহলে বিয়োগ কত আছে, বিয়োগ 3, তারপরে বিয়োগ কত আছে, বিয়োগ 7, তারপরে বিয়োগ কত আছে, বিয়োগ 2, তারপরে বিয়োগ আছে 3। তাহলে দেখো বিয়োগ কয় জায়গায় আছে, বিয়োগ দেখো 1, 2, 3, 4, দেখো বিয়োগ 4 জায়গায় বিয়োগ আছে আর 3 জায়গায় যোগ আছে। এবার কি বলেছিলাম যে যোগগুলোকেও যোগ করে দেবো আর বিয়োগগুলোকেও যোগ করে দেবো। তাহলে এখানে দেখো 8 আছে, 8 আর 4 = 12, 12 আর 4 কত হয়, 12 আর 4 = 16, তাহলে 16 যোগ। এখানে দেখো 3 আর 7 কত হয়, 3 আর 7 = 10, 10 আর 2 = 12, 12 আর 3 = 15, তাহলে 15 বিয়োগ। এবার দেখো এটা থেকে 16 থেকে 15 বাদ দিব, তাহলে 16 থেকে 15 বাদ দিলে কত হয়, 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে তোমাদের ঘয়ের উত্তরটা আসবে কত, ঘয়ের উত্তরটা আসবে 1। এইভাবে তোমরা যোগ বিয়োগের সরল সবই দেখো, সবগুলো যোগ বিয়োগের সরল আছে। তোমরা যোগ বিয়োগ যদি এলোমেলো থাকে যোগগুলোকে এক দিয়ে করবে, বিয়োগগুলোকে এক দিয়ে করবে, এইভাবে তোমরা করবে। তোমরা 10 তারিখের বাড়ির কাজ থাকছে ক থেকে ছ পর্যন্ত তোমরা করে রাখবে। আসসালামু আলাইকুম।